জুড়ি কথা বলো। দারামণি কেমন আছো? বলো ভালো আছি। বলো আপনার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম দারামণি, আমরা ভালো আছি। আমরা তো পুরো এক সপ্তাহ ক্লাস করি নাই স্যার, এই জন্য বুঝতে পারি নাই। আমরা দেখছিলাম যারা মনে নানু অসুখ, নানুর অসুখটা কি কমছে? নানু অসুস্থ বলতে ওই যে চোখের ছানি আছে, এই ছানিটা অপারেশন হয়েছে আর কি, এই জন্য দুই তিন টেনশনে ছিলাম। আমরা যাই নাই কিন্তু আমরা সিলেটেই ছিলাম, হবিগঞ্জ হয়েছে আর কি অপারেশনটা। আমি একটু টেনশনে ছিলাম তাই ক্লাসটা করা হয় নাই আর কি। আচ্ছা বুঝতে পারছি। যারা নানু অসুস্থ ছিলেন, আর এই তো কয়দিন বাসায় গ্যাস ছিল, আজকেও বাসায় গ্যাস আসবে না, এখন জানি না কেমন যাবে এই সপ্তাহ আর কি। নানু সুস্থ। হ্যাঁ নানু সুস্থ, যারাও জানে। আচ্ছা যারা মনে আজকে কি নিয়ে বসছো? কি নিয়ে বসছো? খাতা। খাতা? খাতা কি আঁকবা? রেইনবো। এই আমাদের জামা কাছে রেইনবো। যারা রেইনবো কালারের জামা পরছে তাই রেইনবো কালার করবে, রেইনবো আঁকছি। গুড। আচ্ছা দারামণি তুমি আম্মুর সাথে খেলার করো দেখি আমরা। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা আমরা যাচ্ছি জিসানের কাছে, জিসানকে আনমিউট করতে হবে। জিসান, জিসান হাই। জিসান হাই, কেমন আছো? জিসান এদিকে তাকাও, জিসান এদিকে তাকাও। আপনি কাজ করেন জিসানকে নিয়ে, আমরা দেখতেছি। আমি কালকে ক্লাসে বসতে পারি নাই, জিসানকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তাই মানে আস্তে আস্তে ক্লাসের টাইম চলে গেছে। বুঝতে পারছি। কি হয়েছে জিসানের বাবি? এমনি কিছু না, ওরের মানে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওরের ডাইন সাইডে চোখটার ই সাইডে একটু কালো হয়ে গেছে, আর হাত দিয়ে আঙ্গুল দিয়ে এখানে শুধু ধরে, কিন্তু ডাক্তার ওই ভিজিট দিয়েছে ঠিক ওই, ওরে আর দেখতে পারে নাই। ডাক্তারে যখন টস দিছে ও ভয় পাইয়ে গেছে আর দেখতে পারে না। মানে দূর থেকে আর কি দাঁড়াইয়া দেখছে, বলছে যে কোনো সমস্যা নাই, কোনো ওষুধ ওষুধ কিচ্ছু দিছে না, এমনিতে দেখতে দিছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখেন আরো কয়েকদিন ডাক্তারের পরামর্শ মতো। আচ্ছা বাবি জিসান কাজ করুক, আমরা আবার আসবো আপনার কাছে। যাচ্ছি আলিফের কাছে, আলিফকে আনমিউট করতে হবে। আলিফ হাই, আসসালামু আলাইকুম। কেমন আছো আলিফ? ভালো। আবার বলো, আবার বলো, কেমন আছো? আবার বলো। ভালো। নাম কি বলো? নাম বলো তো। আলিফ, আলিফ বলো। তোমার নাম কি? তোমার নাম কি? আলিফ বলো। আলিফ বলো।
তোমার নাম কি? ওই যে সাকিব বলতে স্যার, তোমার নাম কি? আলিফ বলো। আলিফ বলো, এটা সাকিবকে দেখো, এদিকে তাকাও, বলো আলিফ। আলিফ এদিকে তাকাও, আলিফ এদিকে তাকাও, আলিফ এদিকে তাকাও, হাত দেখাও, হাত, এই যে আলিফ, আলিফ হাত দেখাও, আলিফ হাত দেখাও, আলিফ হাত দেখাও দেখি, হাত, এই যে হাত দেখাও, এদিকে তাকাও, আলিফ এদিকে তাকাও, হাত আলিফ, হাত মাথা দেখাও, মাথা, মাথা দেখাও, আলিফ মাথা দেখাও, মাথা দেখাও, মাথা, আলিফ মাথা দেখাও, মাথা, আলিফ এদিকে, এদিকে আলিফ এদিকে তাকাও, আলিফ এদিকে তাকাও, মাথা, মাথা বলো, আলিফ ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে, আলিফ মাথা দেখাও, মাথা, শাবাশ, চোখ দেখাও, চোখ, চোখ দেখাও, চোখ, চোখ, চোখ দেখাও, চোখ, শাবাশ, নাক দেখাও, নাক, 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 শাবাশ, বলো নাক, বলো আলিফ, বলো নাক, এই যে আলিফ, নাক, নাক, শাবাশ। ভাবি আলিফ আজকে কি নিয়ে বসছে? আলিফকে স্টিকার দিছিলাম আজকে লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা, আলিফকে নিয়ে আপনি কাজ করেন, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা যাচ্ছি দীপ্তর কাছে, দীপ্তকে আনমিউট করতে হবে। হাই দীপ্ত, কেমন আছো দীপ্ত? দীপ্ত বলো কেমন আছো? ভালো, দিদি আমরা ক্লাসের প্রথম থেকে দেখতেছি দীপ্ত ডু নিয়ে কাজ করতেছে, আজকে দেখছি কোনো প্রবলেম করতেছে না দীপ্ত। আচ্ছা আপনি দীপ্তকে নিয়ে কাজ করেন, আমরা আবার আসবো আপনার কাছে। আমি মিতালি মিস কে অনুরোধ করছি যারার সাথে একটু কথা বলার জন্য। হ্যালো জারামনি, হ্যালো, হ্যালো, এই যে হাই, হ্যালো মিস কে, হ্যালো, হাই মিস কে, কেমন আছো, কেমন আছো তুমি বলো, মিস কে বলো কেমন আছো তুমি? ভালো আছি। আজকে ভাই আসছে, ভাই আসছে, একটা ভাইয়া আইছে, আর একটা ভাইয়া। তোমার নানির কি অবস্থা? নানুর কি অবস্থা? নানু অসুখ, এই জন্য আহি নাই, শুধু ভাই আইছে। আচ্ছা, নানু আসে নাই, আসে নাই, আসে নাই, শুধু ভাই আসছে। হ্যাঁ শুধু ভাই আসছে। হ্যাঁ বলো, মিসের সাথে কথা বলো, তাদের লাগে এলো শব্দ, মিসের দিকে তাকাও। জি আদাব মিস, এই তো আছে, ভালো আছে, যারা এমনি ভালোই আছে, বাসায় মজাই কাটাইছে। নানু দুই দিন অসুস্থ ছিলেন, এইটা একটু আমার থেকে দূরে ছিল আর কি, কিন্তু বাসায় মেহমান ছিল, অনেক খেলা খেলাইছে, অনেক খেলা,
খেলতে খেলতে গুসলের টাইম খাবার টাইম স্কুল টাইম কিচ্ছু মনে থাকে না অনেক খেলা খেলাইছে আদি খুপির সাথে অনেক খেলা খেলাইছে যারা দাদা যারা আসছিল সবার সাথে খেলাইছে অনেক খেলা খেলাইছে মিসকে বলো না এগুলা বাস্কেটবল খেলাইছি হ্যাঁ বাস্কেটবল খেলাইছে আজকে কি নিয়ে বসছো Bola rainbow rainbow mane sat rong dhonu rainbow mane rong dhonu Halo, di sana jangan mute korte hobe. Adab didi, bhalo ache. Didi oshustho naki? Apni oshustho naki? Na. এই ফেল খারাপ ছিল আগে ওই কি অবস্থা হবে জিসানের এখন জিসান আছে এমনিতে ভালো ওর ওইতে সোকের ইদিকে একটু ভালো দাগের মতন দেখা যায় সোকের ইদ জায়গাটার মধ্যে দিদি দরে তাই আর কি কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সোকের ডাক্তার কিন্তু অজে ডাক্তারের লাইট নিয়ে সোক দেখবে এমন সময় আর ডাক্তাররা দেখাইতে দেয় নাই লাভ দিয়ে আছে আর থেকে উঠে গেছে পরে দূর থেকে দাঁত করাই আর কি দেখছে বলছে যে কোনো সমস্যা নাই এটা এমনিতেই কোনো স্পট হয়তো কোনো ওষুধ ওষুধ দেয় নাই বলছে যে এমনি মানে এমনি চোখের মধ্যে কোনো সমস্যা নাই ফ্রেন্ডস চোখ হাসপাতাল নিয়ে গেছে চোখের বাইরে না ভিতরে জি না সুকের বাইরে এই জায়গা করোনার মধ্যে সুকের বাইরে ভিতরে না এটা বোঝা যায় একটু ভালো হ্যাঁ ডাক্তার বলে যে এই যে এমনিতেই হইবে ওই যে এমনি ক্ষতিকারক কোনো সমস্যা না মানে আমি বয় ভাই আর কি নিয়ে গেছিলাম ও বলতে তো পারে না দরে যেহেতু হয়তো ব্যথা করে বা কোনো সমস্যা কিনা বললো তো যে কোনো সমস্যা নাই কিন্তু মেশিনের সাহায্যে আর দেখতে পারে নাই ও বয় হয়ে গেছে এগুলার মধ্যে আর বসে না এই যে কম্পিউটারে যে সফটওয়্যার কি গুলো করে এগুলো তো আর বসে নাই আগে এমন করতো না এখন ডাক্তার দুনিয়া বসতে জিসান কি ভাবে আজকে হ্যালো জিসান জিসান যে বাবা কথা বললো হ্যাঁ জিসান জিসান কি বানাবে আজকে হ্যাঁ ভাবে আপনার নেটওয়ার্ক মেবি সমস্যা করতেছে কথা হয়ে যাচ্ছে না আমি আলিফের কাছে যাচ্ছি আলিফকে আনমিউট করতে হবে আলিফ আলিফ হ্যালো
ভালো স্যার দেখা যায় না যেভাবে দেখা যাচ্ছে এখন কথা বলবেন মিতালি মিস আমি হ্যালো স্যারের সাথে কথা বলার জন্য কোথায় তুমি বাসায় আসছো বলো বাসায় আর বাসায় এসে বন্দি পরিবেশে পড়ে গেছে তো সব মিলে আর কি শুক্রবার আসছেন না ভাবি মেসি গেস করছেন শুক্রবারে আসছেন কিনা হ্যাঁ জি শুক্রবারে আসছি আমরা শুক্রবারে শুক্রবারে আসছি বাসায় আসার পরে আলেপ একটু চুপচাপে এত একটা দুষ্টামি করে না শান্ত বসো 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 আলেপ বসো আলেপ বসো কাজ করতে দিগাছো আলেপ ভাবি চারটার কেমন আগ থেকে ক্লাসে বসে আপনারা জি কয়টা বসছেন ক্লাসে আজকে আলেপকে নিয়ে আমি বসছি 4:05 মনে হয় আমার ঘুরিতে 4:05 মিনিট তাহলে প্রায় 20 মিনিট হয়ে গেছে জি এতক্ষণ বসে ছিল আজকে কোনো সিবিটও দেই নাই কিছুই দেই নাই বসতে মোটামুটি শান্ত হয়ে ওই সময়টা দিতে পারতেছি না আর কি দিনের বেলা তো স্কুলে থাকা লাগে ওই সময়টাই আমি তারে ইয়ে করতে পারতেছি না বুঝতে পারছি আচ্ছা আলিফের জন্য বলছিলাম যে আপনি সময় দেওয়ার জন্য কাজের জন্য একটা রুটিন তৈরি করে নেবেন আমাদের রুটিনের সাথে ম্যাচ করে তো দেখুন একটা সময় আলিফের কাজে যেহেতু আপনার স্কুলটা এখন রেগুলার হয়ে গেছে নাকি ওই আপনার স্কুল রুটিনটা মানতে হবে তো ওই সাথে সাথে আলিফের রুটিনটা একটু যেন মানে বাদ না পড়ে কোনো কাজ একটু রুটিনের যে কোনো একটা কাজ সামনে অথবা পিছনে এভাবে নিয়ে যেন ওই সময়টুকু মানে আলিফকে দেয়া হয় আর কিছু না আর ওই দিনের যে কাজগুলো তখন ঐশী এবং তানিশা মনে হয় বাসায় থাকে তারাই সময়টুকু দিল আলিফকে আর তো আর মনে হয় আর কেউ নাই তোমার ঘর বাসায় না আর কেউ নাই ঐশীর কাছে দিয়ে যায় পরে তো আগের মতো এত একটা করতে চায় না ঐশী তার বিরক্ত হয়ে যায় না কি জানি না যে ওয়াইফাই লাগানি এখন আচ্ছা ভাবি আপনাকে বলছিলাম ক্লাসের জন্য দিয়ে যেতে হয় মোবাইল দেখা যায় যে আপনাকে বলছিলাম যে ল্যাপটপে একটা কেবল নেওয়ার জন্য ওয়াইফাই কোম্পানি থেকে তখন আর এই প্রবলেমটা হবে না আপনার ওদের সাথে কি যোগাযোগ করেছিলেন কেবল মানে আসছে আমাকে মানে দিছিল প্রথম দিকে কিন্তু আর ইয়ে হয় নাই সময় করতে পারি নাই দেখি আমি তার আব্বুরে বলবো আচ্ছা আর আলিফ তো কাছে নাই তো এখন না ওই যে বারান্দায় দুল নাই গিয়ে বসছে আলিফ এদিকে আসো আলেফকে একটু পরে আমরা জিজ্ঞেস করছি তানিশাকে যে আগে মারতো এটা কি আগের মতোই আছে না একটু চেঞ্জ হইছে না এটা কমছে কিন্তু যে বাড়িতে যাওয়ার পরে ও ছোট যারা ছিল ছোট মানুষ দেখলে ও ধাক্কা দেওয়া এই জিনিসটা সে এখনো করে তানিশাকে এখন মনে তানিশা উল্টাইয়া দে তুই একটা এজন্য তানিশা আর ইয়ে করে না আচ্ছা বুঝতে মাঝে মাঝে কামড় দিয়ে দেয় হঠাৎ করে যদি রাগ উঠে গিয়ে কামড় মারে এটা মাঝে মাঝে করে কারণ অনেক জিনিস পুরনো হয়ে গেলে ওরা ভুলে যায় যদি আবার এই বিষয়টা আবার আলোচনা হয় তখন আবারই মনে পড়ে এই কাজটা
আচ্ছা ঠিক আছে আপনি আরেফকে নিয়ে কাজ করেন আমরা আবার আসবো আপনার কাছে বুঝাচ্ছি লিপ্ত কাছে লিপ্ত 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 বাবা কি করতেছো দেখি দেখি লিপ্ত কি বানায় দেখি লিপ্ত কি বানায় দীপ্ত দেখি দেখি দীপ্ত কি বানায় এই যে আলিফ ভাইয়া দেখবে জিসান ভাইয়া দেখবে দীপ্ত হাত দেখাও দেখি 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 দীপ্ত হাত দেখাও হাত দীপ্ত দীপ্ত এদিকে তাকাও দীপ্ত এদিকে তাকাও হাত দেখাও হাত এই যে এদিকে হাত হাত দেখাও দীপ্ত হাত দেখাও দীপ্ত হাত দেখাও হাত 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 মাথা দেখাও মাথা মাথা দেখাও মাথা মাথা দেখাও মাথা দেখাও দিদি ডান হাত দিয়ে মাথা দেখাও মাথা দিদি ডান হাত দিয়ে মাথা দেখাও মাথা মাথা চুপ দেখাও চোখ দীপ্ত চুপ দেখাও চোখ চুপ দেখাও চুপ দেখাও দীপ্ত এদিকে তাকাও দীপ্ত এদিকে তাকাও দীপ্ত দীপ্ত চুপ দেখাও দীপ্ত এদিকে তাকাও এদিকে আচ্ছা ভাবি দীপ্ত কাজ করতে চায় কাজ করুক সমস্যা নেই ভাবি দীপ্ত কাজ করতে চায় কাজ করুক আপনি ওকে নিয়ে কাজ করেন তখন দেখা যাবে আপনি ফোর্স করে ওই কাজে নিয়ে আসলেন তখন দেখা যাবে আর এই কাজটা করতে চাইবে না আচ্ছা আপনি দীপ্তকে নিয়ে কাজ করেন আমি যাচ্ছি জিসানের কাছে ভাবি জিসানকে নিয়ে আর কোনো কথা আছে আমাদের সাথে না জিসান এই যে জিসান জিসান হাত দেখো হাত দেখো হাত জিসান হাত দেখাও হাত হাত দেখাও হাত দেখাও হাত ভাবি আপনি একটু হেল্প করেন ওর ডান হাতটা সামনে নিয়ে আসেন ডান হাতটা জিসান হাত দেখাও হাত দিদিকে দেখাও সারের দিকে দেখাও মাথা দেখাও মাথা জিসান মাথা দেখাও মাথা দেখাও জিসান মাথা দেখাও মাথা মাথা শাবাশ চুপ দেখাও চোখ জিসান চুপ দেখাও চোখ জিসান চুপ দেখাও চোখ 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 শাবাশ শাবাশ আলিফের কাছে যাচ্ছি আলিফ জি ভাবি আলিফ কি কোনো কথা আছে আমাদের সাথে না সারা কথা তো এখন কোনো ইয়ে নাই দেখি তার রুটিনটা আমি ইয়ে করবো আর কি রাতের বেলা নিতে হবে সবকিছু বুঝতে পারছি আচ্ছা আপনি রুটিনটা ঠিক করে নিয়ে আচ্ছা আমরা যাচ্ছি জারার কাছে জারামণি দেখি জারামণি দেখি কি আঁকছো এই তো শাবাশ তো জারামণি অনেক সুন্দর আঁকছে আচ্ছা জারামণি ওইটার ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তাহলে তোমার মিস দেখবেন ভাবি আনমিউট করে কথা বলতে হবে হ্যাঁ ঠিক আছে আমি ছবি তুলে পাঠিয়ে দিই আবার আগামীকাল ক্লাসে আসবে কিন্তু মিস কালকে ক্লাস করবে তো এটা দেখো এই যে এটা বেঙ্গের আমি বেঙ্গের সাথে আঁকতে পারি না শাবাশ
আমি তোমার মিসকে বলবো, দারামনি তোমার মিসকে বলবো যে দারামনি অনেক সুন্দর ছবি আঁকায়। বলো আচ্ছা মিসকে বলছি। আমি তোমার মিসকে বলবো অনেক সুন্দর ছবি দারামনি আঁকায়। হ্যাঁ যারা চাচিও ছিল তারপর চেষ্টা করবো আমরা ক্লাস করতে আর কি। আপনাকে না বলে ওই বিষয়টা মানে ক্লাস না ওই যারা রুটিনটা ফলো করার চেষ্টা করবেন। জি স্যার বুঝতে পারছি। একটু বাড়তি করতেই হবে আপনাকে। আচ্ছা না বললেই নয় এই কথাটা বলতেই হবে আপনাকে। এটা হচ্ছে যারা মনে রুটিনটাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে যত মানে যতই মেহমান হোক আর যাই হোক, কারণ আপনি মেহমান তো সবার পাশে কম বেশি থাকে। তাতে দেখা যায় কি আপনি আজকে একদিন যারা রুটিনটা ফলো করলেন না দেখা যাবে পরের দিন কিন্তু ওই কাজটা আর হবে না যারাকে দিয়ে। আপনি এক মাসে যে কাজটা সিস্টেমে নিয়ে আসেন বা একটা রুটিনে নিয়ে আসেন ওইটা কিন্তু মাত্র একদিন অথবা দুই দিনের কাজেই ওরা কিন্তু ভুলে যাবে। এটাই দেখা যায় আবার আপনাকে পিছন থেকে শুরু করতে হয়। তো চেষ্টা করবেন ওই রুটিনটা ফলো করার, আর কিছু না। এমনি খাওয়া দাওয়াটা ঠিক মতোই চলে আর এমনি কাজটা হয় না আর কি, রুটিন মতো কাজটাও হয় না। আসল আমাদের স্কুল কি ঠিকই মানে 12 তারিখে স্কুল কি সত্যি খুলবে নাকি? তবে ওই নিউজের অপেক্ষায় আমরাও। তো এখনো অফিসিয়ালি কোনো চিঠি পাই নাই, কোনো চিঠি পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ওইটাই জানতে চেয়েছিলাম আর কি। আমরা দীপ্তর কাছে যাচ্ছি। আচ্ছা স্যার দীপ্ত দীপ্তকে নিয়ে কোনো কথা আছে আমাদের সাথে? আচ্ছা দিদি দীপ্তকে দিনে বাসার সময় কে দে? এখন তো আপনারও স্কুল খুলে গেছে, ভাইয়ের স্কুল খুলে গেছে, এখন বাসায় কে সময় দেয় দীপ্তকে? বাসায় সমস্যা হয় না, একটু রুটিন মেইনটেইন করি। ব্রাশ করার সময় ব্রাশ করা, স্নান করার সময় স্নান করা, খাওয়ার সময় খাওয়া, ওই রুটিন মোটামুটি চলতেছে। আমি না থাকলেও সমস্যা হয় না, ওই রুটিনই চলে স্কুলের রুটিনে, সমস্যা নাই। বুঝতে পারছি, কিন্তু ওই কাজটা করেন কে? দীপ্তর নানু না দাদু? হ্যাঁ হ্যাঁ দীপ্তর নানি করে, সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে ভাবি, ধন্যবাদ আপনাদেরকে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা দীপ্ত জারামনি আলি জিসান টাটা জিসান টাটা দীপ্ত আলি।